আজকের এই ভিডিওতে রেল পুলিশে তোমরা কিভাবে আবেদন করবে এছাড়াও দু সালে রেল পুলিশের কবে থেকে আবেদন শুরু হতে চলেছে এবং দু সালে রেল পুলিশের কতগুলি ভ্যাকেন্সি হতে চলেছে অবশ্যই কমপ্লিট ইনফরমেশান জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এখানে তোমরা কেবলমাত্র মাধ্যমিক পাস আবেদন করতে পারবে কনস্টেবল সহ এসআই পদে রিক্রুট করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে এবং এখানে সারা ভারতের ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে যেখানে ন হাজার প্লাস শূন্য পদ থাকতে চলেছে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে রেল পুলিশে আবেদন করতে গেলে তোমাদের কি শিক্ষা ও তো যোগ্যতা লাগে এছাড়াও পরীক্ষার সিলেবাস কেমন থাকে এছাড়াও বেতন কাঠামো কি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল লাইকেনটি বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো তোমাদের শূন্য পদটি প্রথমে জানিয়ে দিচ্ছি কনস্টেবল মেল এছাড়াও কনস্টেবেল ফিমেল পদের ক্ষেত্রে টোটাল চার হাজার পাঁচশো করে ভ্যাকান্সি থাকবে টোটাল শূন্যপদ ন হাজারটি থাকবে যেখানে ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে এই রেকমেন্ডটি করা হবে অ্যাপ্লাই সরাসরি তোমরা অনলাইনে করতে পারবে এবং মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে এবং আবেদন করতে গেলে আবেদন ফিস রয়েছে যেটি জেনারেলদের জন্য পাঁচশো টাকা রয়েছে ও জন্য জন্যে পাঁচশো টাকা রয়েছে এস সি ফিমেল প্রার্থী বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে দুশো পঞ্চাশ টাকা তোমাদের আবেদন ফিস রয়েছে যেটা সরাসরি তোমরা অনলাইনে পেমেন্ট দিতে পারবে ফর্ম ফিলাপের সময় আমাদের কনস্টেবল পদের ক্ষেত্রে কেমন বেতন রয়েছে পঁচিশ হাজার সাতশো করে প্রতি মাসে বেতন পাবে বেতনের সাথে অন্যান্য সুবিধা পাবে এবং ম্যাক্সিমাম স্যালারি তোমাদের উনসত্তর হাজার একশো টাকা হবে এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে দেখো পঁয়ত্রিশ হাজার চারশো বেতন হবে এবং ম্যাক্সিমাম বেতন এক লাখ বারো হাজার একশো টাকা হবে প্রতি মাসে এবং এখানে এজ লিমিটের ক্ষেত্রে দেখো আঠেরো থেকে তোমরা পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়স হিসেব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার বাইশের হিসেবে এবং দু হাজার বাইশ সালই তোমাদের ভ্যাক্যান্সি প্রকাশিত হবে অর্থাৎ এবছরই কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে তাদের রেল পুলিশ নিয়োগ করতে চলেছে নতুনভাবে যেখানে আবেদন করতে পারবে এবং বয়সের ক্ষেত্রে এস সি এসটি প্রার্থীরা বয়সের ছাড় পাবে দেখো তোমাদের যে রেলওয়ে পুলিশ রিক্রুট করা হয় কনস্টেবেল এছাড়াও এসআই সেক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কেমন থাকে দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের সিবিটি টেস্ট একটা হয় অল ইন্ডিয়া বেসিকে তোমাদের এখানে সিবিটি টেস্ট একটা নেওয়া হয় এবং সেখানে কোয়ালিফাই করলে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এছাড়াও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয় এরপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুট করা হয় সে ডিটেলসটা দিয়ে দিয়েছে আর পি এফ এক্সাম সিলেবাস ফর কনস্টেবলের ক্ষেত্রে দেখো টেন্থ স্ট্যান্ডার্ডে হয়ে থাকে অর্থাৎ মাধ্যমিক লেভেলে তোমাদের কোশ্চেন হয়ে থাকে এছাড়াও এসআই পোস্টের ক্ষেত্রে এক্সাম সিলেবাস ফর এসআই এসআই এর ক্ষেত্রে তোমাদের টুয়েলভ স্ট্যান্ডার্ড বা গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের এক্সাম হয়ে থাকে এবং এখানে এক্সাম পেপারের ল্যাঙ্গুয়েজ দেখো তোমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে এবং এখানে দেখো বেঙ্গলিও তোমরা পেয়ে যাবে সেহেতু তোমরা অবশ্যই আবেদন করতে পারো বেঙ্গলিও তোমরা এক্সাম পেপার পেয়ে যাবে সেহেতু অবশ্যই আবেদন করতে পারো এবং এক্সাম মোড তোমাদের প্রথমেই বললাম সিবিটি টেস্টের মাধ্যমে নেওয়া হয় অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হয়ে থাকে এখানে এক্সামের সিলেবাসটা দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যারিথমেটিক জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কোশ্চেন থাকে যেখানে নব্বই মিনিটের পরীক্ষা হয় এবং তোমাদের টোটাল নাম্বার থাকে একশো কুড়ি নম্বর থাকে একশো কুড়িটি কোশ্চেন থাকে এবং তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয় এবং সেখানে কোয়ালিফাই করলে তোমাদের অবশ্যই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয় যেখানে তোমাদের এখানে হাইটের ক্ষেত্রে দেখো পুরুষদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেমি হাইট হতে হয় এবং ফিমেলদের ক্ষেত্রে একশো সাতান্ন সেমি তোমাদের হাইট হতে হয় এবং তোমরা যদি এখানে পার্বত্য অঞ্চলে থাকো সেক্ষেত্রে তোমাদের হাইটের ক্ষেত্রে কিছু ছাড় থাকে যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে এরপর এখানে দেখো তোমাদের আর পি এফ কনস্টেবল এছাড়াও এর ক্ষেত্রে তোমাদের চেস্ট কেমন লাগে চেস্টের ক্ষেত্রে দেখো আশি সেমি থাকতে হয় যেটা তোমাদের এক্সপ্লেন করে পঁচাশি সেমি করতে হয় শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে চেস্টের প্রয়োজন নেই এবং তোমরা রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকো যদি সেক্ষেত্রে সাতাত্তর সেমি প্রয়োজন যেটা এক্সপ্লেন করে তোমাদের বিরাশি সেমি পর্যন্ত করতে হয় এরপর তোমরা যদি কোয়ালিফাই হও সেক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয় যেখানে পুরুষদের ক্ষেত্রে দেখো তোমাদের ষোলোশো মিটার রান হয় যেটি তোমাদের অবশ্যই পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হয় এরপর তোমাদের লং জাম্প এছাড়াও হাই জাম্প হয় যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে এরপর এখানে তোমাদের মহিলাদের ক্ষেত্রে দেখো আটশো মিটার তোমাদের রান হয় যেটা তিন মিনিট চল্লিশ সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হয় এরপর এখানে লং জাম্প হয় এছাড়াও হাই জাম্প হয় যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তোমাদের দেখো তোমাদের কেমন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয় এখানে মেলদের ক্ষেত্রে দেখো তোমাদের ষোলোশো মিটারের রান হয় যেটা সাড়ে ছ মিনিটে কমপ্লিট করতে হয় লং জাম্প থাকে হাই জাম্প থাকে এছাড়াও ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আটশো মিটারের রান হয় যেটি তোমাদের চার মিনিটে কমপ্লিট করতে হয় এরপর তোমাদের লং জাম্প এছাড়াও হাই জাম্প হয় যে এরপর এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কী প্রয়োজন কনস্টেবল পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং তোমাদের অবশ্যই সাব ইন্সপেক্টর পোস্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট পাস হতে হয় এবং সেক্ষেত্রে আবেদন করতে পারো এরপর এখানে দেখো আবেদন করার ডেট যেটা বললাম তোমাদের আবেদন করার ডেট এখনও অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করেনি কিন্তু তোমাদের দু হাজার বাইশ সালের মধ্যেই তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ এছাড়াও ভ্যাকেন্সির নোটিস প্রকাশিত হয়ে যাবে এরপর এখানে দেখো তোমাদের এই আপডেটটি কোথা থেকে প্রকাশিত হয়েছে বা এই আপডেটটি আমরা কোথা থেকে পেয়েছি সো বলে রাখি এখানে একটি দৈনিক সংবাদ পত্রিকায় এই আপডেটটি প্রকাশিত হয়েছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি সেই দৈনিক সংবাদ পত্রিকার আপডেটটি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো আমি পত্রিকার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিতে পারো করছি তোমরা কমপ্লিট ইনফরমেশন পেলে রেল পুলিশে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা লাগে সিলেবাস কি থাকে এই সমস্ত বিষয়ে তোমরা অবশ্যই ভালো করে জানলে কারণ এগুলি তোমাদের অবশ্যই জানা দরকার কারণ দু সালের মধ্যেই তোমাদের রেল পুলিশের ন প্লাস কনস্টেবল এছাড়াও তোমাদের এসআই এর পথ প্রকাশিত হতে চলেছে যদি কোয়ালিফাই হতে চাও সেক্ষেত্রে অবশ্যই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং সে কারণেই আমি আগে থাকতে তোমাদের ইনফরমেশনটি দিয়ে রাখলাম যাতে তোমাদের হেল্প হয় এবং তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে পারো এবং কোয়ালিফাই করতে পারো সো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল লাইকেনটি বাজিয়ে দেবেন